শামিমা আলী লিমা, তিনি লিমা নামে চিত্র জগতে খ্যাতি অর্জন করেন। লিমা 90 দশকের একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী। প্রথম নায়িকা চরিত্রে সিনেমায় অভিনয় করেছেন মাত্র 14 বছর বয়সে। লিমা 1994 সালে সালমান শাহর বিপরীতে প্রেম যুদ্ধ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এর পরের বছর সালমান শাহ লিমার জুটির কন্যাদান চলচ্চিত্রটি মুক্তি পায়। 90 দশকের শেষের দিকে চলচ্চিত্রাঙ্গন থেকে সরে যান লিমা। এরপর তিনি নিউ মার্কেট ও মোহাম্মদপুরে বিউটি পার্লারের ব্যবসার সাথে যুক্ত হন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। লিমা চলচ্চিত্রে প্রবেশ করেন তার বাবার বন্ধুর মাধ্যমে। তার বাবার বন্ধু বাংলাদেশ টেলিভিশনের একজন কর্মকর্তা ছিলেন। তার সুবাদেই চলচ্চিত্রে পা রাখেন লিমা। লিমার জন্ম 22 সেপ্টেম্বর 1979 সালে কুমিল্লার দাউদকান্দিতে। 3 বোনের মধ্যে লিমা সবার বড়। কমল সরকার পরিচালিত সুখের আগুন চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা চরিত্রে অভিনয় করেন। তিনি তার ক্যারিয়ারে সর্বমোট 6টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, এই ভিডিওতে আমরা জানব। তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নেই। জনপ্রিয় চিত্রনায়িকা লিমার প্রথম সিনেমা সুখের আগুন হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা লড়াই। এই ছবিটি মুক্তি পায় 1992 সালে। 1992 সাল থেকেই নায়িকা চরিত্রে অভিনয় করেন লিমা। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র লড়াই। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন রুবেল। লিমার প্রথম সিনেমাটি ছিল ব্যবসা সফল। এরপর কমল সরকার পরিচালিত সুখের আগুন সিনেমাতে অভিনয় করেন লিমা। এই ছবিতেও তার বিপরীতে অভিনয় করেছিলেন অ্যাকশন কিং হিরো রুবেল। 1992 সালে তার 2টি সিনেমা মুক্তি পায়। এরপর 1993 সালে নাগ নাগিনীর প্রেম ছবিতে অভিনয় করেন তিনি। তার বিপরীতে অভিনয় করেন ড্যানি সিটাক। এরপর শফি বিক্রমপুরী পরিচালিত লেডি ইন্সপেক্টর সিনেমা মুক্তি পায়। লিমার বিপরীতে অভিনয় করেন অমিত হাসান। এই ছবিটি 1993 সালে মুক্তি পায়। এই ছবিটিও ব্যবসা সফল হয়। এরপর শহীদুল ইসলাম খোকন পরিচালিত সতর্ক শয়তান ছবিতে অভিনয় করেন লিমা। লিমার বিপরীতে অভিনয় করেন রুবেল। এই ছবিটি 1993 সালে মুক্তি পায়। 1993 সালে লিমার সবচেয়ে ব্যবসা সফল সিনেমা মুক্তি পায়। সিনেমাটি হল প্রেম গীত। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত প্রেম গীত। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন ওমর সানি বাপ্পারাস। এরপর 1993 সালে আরও 1টি সিনেমা মুক্তি পায়। সিনেমাটি হল জনম দুঃখী। আবদুল্লাহ আল মামুন পরিচালিত জনম দুঃখী। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন বাপ্পারাস। এই ছবিটি মোটামুটি ব্যবসা করে। এরপর 1994 সালে লিমার মুক্তি পায় জজ বেরেস্টার ছবি। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত জজ বেরেস্টার সুপার হিট 1টি সিনেমা। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন বাপ্পারাস। এরপর মাসুদ পারভেজ পরিচালিত ঘরের শত্রুতে অভিনয় করেন লিমা। লিমার বিপরীতে অভিনয় করেন রুবেল। এই ছবিটিও 1994 সালে মুক্তি পায়। এরপর শহীদুল ইসলাম খোকন পরিচালিত দুঃসাহস সিনেমাতে অভিনয় করেন লিমা। লিমার বিপরীতে অভিনয় করেন রুবেল। এই ছবিটিও ব্যবসা সফল হয়। 1994 সালে লিমার আরও 1টি সিনেমা মুক্তি পায়। সিনেমাটি হল অন্যায় অত্যাচার। লিমার বিপরীতে অভিনয় করেন রুবেল। এই ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়। এরপর দেলোয়ার জাহান ঝন্টুর ডাকাত সিনেমাতে অভিনয় করেন লিমা। লিমার বিপরীতে অভিনয় করেন বাপ্পারাস। এই ছবিটি 1994 সালে মুক্তি পায়। এরপর 1994 সালে সালমান শাহর সঙ্গে অভিনয় করেন প্রেম যুদ্ধ সিনেমাতে। জীবন রহমান পরিচালিত প্রেম যুদ্ধ এই ছবিটি 1994 সালে মুক্তি পায়। লিমার বিপরীতে অভিনয় করেন সালমান শাহ, শাহরুখ শাহ। এই ছবিটি মোটামুটি ব্যবসা করে। এরপর 1995 সালে চাকরানি সিনেমাতে অভিনয় করেন লিমা। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত চাকরানি। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন অমিত হাসান। এই ছবিটিও বাণিজ্যিকভাবে সফল হয়। এরপর লিমা সালমান শাহর সাথে কন্যাদান ছবিতে অভিনয় করেন। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত কন্যাদান এই ছবিটি 1995 সালে মুক্তি পায়। 1995 সালে আরও 1টি সিনেমা মুক্তি পায় লিমার। সিনেমাটি হল বনের রাজা টারজান। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন বাপ্পারাস। এই ছবিটিও ব্যবসা সফল হয়। 1995 সালে আরও 1টি সিনেমা মুক্তি পায় লিমার। সিনেমাটি হল অগ্নি স্বাক্ষর। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন শাহিন আলম। এই ছবিটি মোটামুটি ব্যবসা করে। এরপর আবারও রুবেলের বিপরীতে অভিনয় করেন লিমা। সিনেমার নাম ক্ষমতার লড়াই। এই ছবিটি 1995 সালে মুক্তি পায়। 1995 সালে আরও 1টি সিনেমা মুক্তি পায়। সিনেমাটি হল বাংলার কমান্ডো। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন বাপ্পারাস। এই ছবিটিও সফল হয়। 1995 সালে আরও 1টি সিনেমা মুক্তি পায়। সিনেমাটি হল হুলিয়া। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন বাপ্পারাস। এই ছবিটি ব্যবসার মুখ দেখতে পায়নি। এই ছবিটি ফ্লপ হয়। এরপর দেলোয়ার জাহান ঝন্টু নির্মাণ করেন হাবিলদার সিনেমা। এই ছবিটি 1995 সালে মুক্তি পায়। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন মনোয়ার হোসেন ডিপজল। 1995 সালে আরও 1টি সিনেমা মুক্তি পায়। সিনেমাটি হল বীর বাহাদুর। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন ড্যানি সিটাক। এই ছবিটিও মোটামুটি ব্যবসা করেছিল। এরপর 1996 সালে লিমা অভিনয় করেন আজকের ফয়সালা সিনেমাতে। মতিউর রহমান বাদল এই ছবির পরিচালক ছিলেন। এই ছবিটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি। এরপর দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালিত বাঘাবাগিনী ছবিতে অভিনয় করেন লিমা। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন শাহিন আলম। এই ছবিটিও ব্যবসা সফল হয়। 1996 সালে লিমা আরও 1টি সিনেমাতে অভিনয় করেন। সিনেমাটি হল গরিবের সংসার। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন শাহিন আলম। এই ছবিটিও ব্যবসা সফল হয়। এরপর 1997 সালে লিমা অভিনয় করেন আত্মসাত সিনেমাতে। আবিদ হাসান বাদল পরিচালিত আত্মসাত। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন শাহিন আলম। এই ছবিটিও ব্যবসা সফল হয়।
এরপর রুবেলের বিপরীতে অভিনয় করেন নীল সাগরের তীরে সিনেমাতে দেলওয়ার জাহান ঝুন্টু এই ছবির পরিচালক। এই ছবিটি ব্যবসার মুখ দেখতে পায়নি, এই ছবিটি ফ্লপ হয়। ছবিটি মুক্তি পায় ১৯৯৭ সালে। ১৯৯৮ সালে লিমার মুক্তি পায় বিপদ সংকেত সিনেমা, কমল সরকার পরিচালিত বিপদ সংকেত। লিমার বিপরীতে অভিনয় করেছিলেন রুবেল। এই ছবিটিও ব্যবসা সফল হয়। এই ছবির পর থেকে লিমা চলচ্চিত্র জগৎ থেকে সরে যান। ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত লিমা সর্বমোট ২৮টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যার মধ্যে প্রায় প্রত্যেকটা সিনেমাই ছিল ব্যবসা সফল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এ পর্যন্তই।